প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই গিয়াস কাদের চৌধুরী এই মামলায় জামিন নিয়ে পলাতক রয়েছেন। চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক আসম শহীদুল্লাহ কায়সার বুধবার আসামির অনুপস্থিতিতেই এই রায় দেন। 3 বছরের কারাদণ্ডের পাশাপাশি গিয়াস কাদেরকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে।